বাংলাদেশ নারী ফুটবল দল আসলে এই বছর যে সাব ফুটবল টুর্নামেন্ট খেলছে এই খেলাটা তারা দীর্ঘদিনের যে কষ্ট করেছে কত তিন চার মাস ধরে যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমেরই ফল কিন্তু তারা পাচ্ছে আপনারা জানেন যে গত কিছুদিন আগে বাংলাদেশের মাটিতে মালয়েশিয়ার মতো দলকে বাংলাদেশ এই নারী ফুটবল দল ছয় গোলে পরাজিত করেছে সেই ধারাবাহিকতায় আমরা এই বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে নেপালের কাঠমান্ডুতে এসছি সাব ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য এবং সাব ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় আমরা মালদ্বীপকে তিনশূন্য গোলে পরাজিত করি দ্বিতীয় খেলায় আমরা পাকিস্তানকে ছয় শূন্য গোলে পরাজিত করি এবং তৃতীয় খেলায় আমরা শক্তিশালী গতবারের চ্যাম্পিয়ন ভারত দলকে আমরা তিন শূন্য গোলে পরাজিত করি সেই ধারাবাহিকতায় আমরা সেমিফাইনালে যাই যার পরিপ্রেক্ষিতে আমাদের দল আমাদের প্রতিটা খেলোয়াড় তাদের মেন্টালিটি তাদের মন মানসিকতা উৎফুল্ল আসে এবং কিভাবে ফাইনাল ম্যাচটাকে তারা এই সেম খেলাটা খেলতে পারে কোনো রকমের কোনো ঘাটতি না হয় কোনো রকমের কোনো ব্যাঘাত না ঘটে প্রতিটা খেলোয়াড়ের দিকে আমরা সজগ দৃষ্টি রেখেছি এবং আমাদের উদ্ধতন কর্মকর্তারাও আমাদের এখানে এসছেন অতএব আমরা যেটা করণীয় আমাদের সেটাই আমরা করছি আমাদের মেয়েরা সবাই সুস্থ আছে সবাই ভালো আছে আমার দৃঢ় বিশ্বাস সারা দেশবাসী আমাদের দিকে তাকিয়ে আছে দেশবাসী আমাদের জন্য দোয়া করছে আমাদের মেয়েরাও সেটা জানে বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এই জিনিসটা আমরা আমাদের মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারা এটা আমলে এনেছে তারা বুঝতে পেরেছে এবং তারা অক্ষরে অক্ষরে পালন করেছে প্রতিটা মেয়ে ডিসিপ্লিনের ভিতরে আছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই ডিসিপ্লিনটা ধরে রাখলে এবং তারা বিগত দিন যেই খেলাটা খেলেছে সেই খেলাটা যদি খেলতে পারে অবভিয়াসলি আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব বাকি আল্লাহর ইচ্ছা